আসসালামু আলাইকুম, বিডি ইনফরমেশন বাই ফয়সাল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নতুন নিয়োগ দিনে চলে আসলাম আপনাদের জন্য। নৌবাহিনী মন্ত্রণালয় নিম্নবর্ণিত বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ শূন্যপদ সরাসরি নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রাকৃতিক নাগরিকদের নিকট হইতে অনলাইনে এই ওয়েবসাইটে বা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইনে কোনো আবেদন অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। পদের নাম ও বেতন স্কেল 2015 অনুযায়ী পদের সংখ্যা, প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা, যে সকল বিভাগ বা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সহকারী পরিচালক 9 নম্বর গ্রেড, 5000 টাকা হতে 53,060 টাকা বাঁচানো হবে। প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। সহকারী পরিচালক 5000 টাকা হতে 53,060 টাকা। 9 নম্বর গ্রেড একজন হবে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সমমান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। মেডিকেল অফিসার 5000 টাকা হতে 53,060 টাকা। 9 নম্বর গ্রেড একজন হবে MBBS ডিগ্রি সহ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল রেজিস্ট্রেশন প্রাপ্ত। হিসাবরক্ষক কর্মকর্তা 5000 টাকা। 9 নম্বর গ্রেড দুজন হবে হিসাব বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণী বা স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী সমমান তৃতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। অডিট অফিসার 5000 টাকা 53,060 টাকা। 9 নম্বর গ্রেড দুজন হবে বাণিজ্য প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সমমান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। উপসহকারী প্রকৌশল সিভিল 16,000 টাকা হতে 38,640 টাকা, 16,000 টাকা হতে 38,640 টাকা। 10 নম্বর গ্রেড চারজন হবে সরকার স্বীকৃত বোর্ড হইতে SSC পাস সহ সরকার স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হইতে সিভিল ইঞ্জিনিয়ারে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। ব্যক্তিগত কর্মকর্তা কম্পিউটার অপারেটর 11,300 টাকা হতে 27,300 টাকা। দুজন হবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি কম্পিউটার পরিচালনায় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। ট্রাফিক পরিদর্শক 11,300 টাকা হতে 27,300 টাকা। 12 নম্বর গ্রেড সর্বোচ্চ 3 জন হবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। হিসাবরক্ষক 11,300 টাকা হতে 27,300 টাকা। 12 নম্বর গ্রেড 8 জন হবে বাণিজ্যে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। অডিট 11,300 টাকা হতে 27,300 টাকা। 12 নম্বর গ্রেড সর্বোচ্চ বয়স 30 বছর, ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটার অপারেটর 11,000 টাকা হতে 26,590 টাকা। 13 গ্রেড 9 জন হবে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সন নিয়োগ বিধিমালা 2019 তফসিল ক্রমিক 18 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাকারের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা প্রতি শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমালপ্লেক্স পরিচালনায় দক্ষতা থাকিতে হইবে। সুপারভাইজার 11,000 টাকা হতে 26,590 টাকা। 13 নম্বর গ্রেড 13 জন হবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। অফিস সহায়ক 8,250 টাকা হতে 20,010 টাকা। 20 নম্বর গ্রেড 8 জন হবে মন্ত্রণালয় বিভাগে সংযুক্ত অধিদপ্তর কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ 16/4/2023 সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শেষ তারিখ 7/5/2023 বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইজারিপ্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে সাবমিটের পর থেকে 72 ঘন্টার মধ্যে SMS মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনার বন্ধুবান মাধ্যমে জানাবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।